দর্শকের ব্যাপারে বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী শাহিনুর রহমান। শাহিন, শাহিন, আপনি তো ঘটনাস্থলে রয়েছেন, সেখানকার পরিস্থিতি এখন কেমন দেখছেন, সর্বশেষ তথ্য আমাদেরকে জানাবেন। লাবণী, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু সাভারের যে হেমায়তপুরে জুরপুর এলাকায়, যেখানে সকালে যে দুর্ঘটনা ঘটেছে আপনি ইতিমধ্যেই শুনতে পেরেছেন, যে যে তেলবাহী যে লরির যে অ্যাক্সিডেন্টে ধাক্কায় ইতিমধ্যে কিন্তু আগুন লেগে যায়, তারপর পরে কিন্তু চারটি গাড়িতে মুহূর্তের মধ্যে আগুন লেগে যায় আশেপাশে থাকা। আমরা যদি এই ঘটনাস্থলের আপনাদের একটু সর্বশেষ অবস্থা দেখাই, যা ইতিমধ্যে কিন্তু ঢাকার ইচ্ছা মহাসড়কের এবং এই রাস্তা কিন্তু বন্ধ রাখা হয়েছে উদ্ধার কাজের জন্য। আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে যে লরি, যে তেলবাহী যে লরির এই লরি কিন্তু উদ্ধার করে এখান থেকে সরিয়ে অন্য অন্য স্থানে নেওয়া হচ্ছে, যাতে যান চলাচল স্বাভাবিক হয়। এখন কিন্তু যান চলাচল বন্ধ আছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাইতে চেষ্টা করি যে এখানে কিন্তু একটু রেকার আনা হয়েছে, বড় একটি রেকার, এই রেকার দিয়ে কিন্তু এটাকে অলরেডি মহাসড়ক থেকে একটু সাইড করা হয়েছে। এখন পুরোপুরি এটা উদ্ধারের যে কার্যক্রম, এই কার্যক্রম কিন্তু চলছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে বিশেষ করে পুলিশের পক্ষ থেকে কিন্তু এখানে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, একটু কথা বলার চেষ্টা করি আপনার সাথে, একটু প্লিজ, আমরা লাইভে আছি, যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অলরেডি যে যান চলাচল স্বাভাবিক করার জন্য কিন্তু কাজ চলতেছে। আমরা যদি কথা বলি কতক্ষণ নাগাদ এই যান চলাচল স্বাভাবিক হবে, হয়তো আমরা আশা করছি 15 থেকে 20 মিনিটে ইনশাল্লাহ যান চলাচল স্বাভাবিক হবে। গাড়িটা আমরা সোজা করেছি, এখান থেকে এটাকে লিফট করে সরাই নিয়ে যাবে, কিছু তেল আছে, তেলগুলো রিমুভ হয়ে গেলে আমরা গাড়িটাকে সরিয়ে ফেলবো। তো এখনো তেল কি পড়তেছে, যেগুলো তেল? হ্যাঁ, এগুলো তেল, যে কাত হয়ে যাওয়ার পরে কিছু তেল তো রাত্রে মানে সকালেই পড়ে গেছে। এখন ওই যে নিচে দিকে কিছু তেল ছিল সেটা গাড়িটা এখন সোজা করা হয়েছে, এই তেলগুলো পড়ছে, পড়লে আমরা এটাকে সরাই ফেলবো। আচ্ছা, যেমনটি বলছিলেন, আমরা যদি দেখাইতে চেষ্টা করি এখানে কিন্তু এখনো কিন্তু এই যে আপনি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পানি না, এগুলো কিন্তু তেল, তেল যে পেট্রোল, এই গাড়ির মধ্যে যে পেট্রোল ছিল এই পেট্রোল কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দর্শক, আপনারা দেখেন যে এখানে কিন্তু ড্রাম এবং বড় বড় বালতি এবং অন্য অন্য জিনিস কিন্তু ভরা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে আপনি এই যে যে ড্রাম ভরে ভরে যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, এর জন্য সক্রিয়ভাবে কিন্তু ফায়ার সার্ভিস এখানে রেডি আছে যে কোনো মুহূর্তে। আপনি দেখতে পাচ্ছেন এই লরি সোজা করার পর পরে কিন্তু এখান থেকে যে যে তেল তেল বেরো হচ্ছে এবং পড়ছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে মহাসড়কের উপর দিয়ে এগুলো কিন্তু তেল, যে কোনো মুহূর্তে এখানে আগুন লেগে যেতে পারে, এর জন্য ফায়ার সার্ভিস কিন্তু সতর্ক অবস্থায় আছে। আপনি দেখতে পাচ্ছেন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখাচ্ছি যে আপনার এই যে রাস্তার মধ্যে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই গাড়ি লরি তেলবাহী লরি তেলবাহী লরির থেকে কিন্তু অনেকে তেল সংগ্রহ করছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দর্শক আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে এখানে মহাসড়কের উপরে যে তেলবাহী যে লরি আছে এটা সোজা করার পরে কিন্তু অনেক তেল সংগ্রহ করছে অনেকেই। দর্শক আমরা যতটুকু বলি যে ঢাকা আরিচা মহাসড়কে কিন্তু কিছুক্ষণের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে এই গাড়িটি সরানোর পরে। এই ছিল লাবণী হেমায়তপুরের জুরপুল এলাকা থেকে। ধন্যবাদ শাহিন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, সাভারের ধামরাইয়ে তেলবাহী ট্যাঙ্কার উল্টে আগুন ধরে গেলে সেখানে চারটি ট্রাক ও একটি প্রাইভেট কারে আগুন ধরে যায়, সেখান থেকেই সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহিন।